দেশব্যাপী সংখ্যালঘুদের উপর নাশকতার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও সমাবেশ করেছে জেলা জাতীয় আদিবাসী পরিষদ জেলা শাখা। দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি বিচিত্রা তিরকি, আদিবাসী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক দিলীপ পাহান, আদিবাসী নেতা জবা মুর্মু, কর্নেলিস মুর্মু, বিশুদ্ধমণি টুম্পা ও মনির বিশ্বাস। মানববন্ধনে এ সময় একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন শাহ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, জেলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ডাব্লু কুমার ঘোষ, সাংবাদিক শহীদুল হুদা অলক এবং আনোয়ার হোসেন দিলু প্রমুখ। দশম জাতীয় সংসদ নির্বাচনের পর উত্তর দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, জয়পুরহাট, গাইবান্ধা এবং যশোর সহ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘু ও আদিবাসী জনগোষ্ঠীর সম্প্রদায়ের উপর হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যে নির্যাতন হামলা চলছে, আমি তার জন্য লজ্জিত, মানববন্ধন করতে নিজেকে লজ্জিত।